বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করছে কানাডা। শিক্ষার্থীর সংখ্যা অধিক হারে বেড়ে যাওয়ায় দেশটির আবাসন সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এখন এই পরিস্থিতি মোকাবেলায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি অনুমোদনের ওপর 2 বছরের বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এখন থেকে সীমিত সংখ্যায় ভর্তির অনুমোদন দেওয়া হবে এবং কমিয়ে আনা হবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা। দেশের শিক্ষার্থীদের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত কানাডা। এর ধারাবাহিকতায় সরকারি তথ্য অনুসারে 2023 সালে প্রায় 10 লাখ বিদেশি শিক্ষার্থীকে ভর্তির অনুমোদন দিয়েছে কানাডা, যা 1 দশক আগের তুলনায় প্রায় 3 গুণ। আর এই নতুন প্রস্তাবে বিদেশি শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার কমবে প্রায় 35%। কানাডায় অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ওপর 2 বছরের একটি অস্থায়ী ক্যাম্প চালু করবে। এর ফলে 2024 সালে কানাডায় প্রায় 3,64,000 নতুন শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাবে। এছাড়া তিনি আরও জানিয়েছেন, স্নাতক বা কলেজ সহ বিভিন্ন স্তরের পড়াশোনা করছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনসঙ্গীরা ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ থাকবে না। আন্তর্জাতিক শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার আশায় পাড়ি জমান কানাডায়, কেননা কোর্স শেষ হওয়ার পর সেখানে ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলক সহজ। এর ফলে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী বেড়ে যাওয়ায় আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে বেড়েছে বাসা ভাড়াও। আন্তর্জাতিক ছাত্ররা কানাডায় অর্থনীতিতে প্রতি বছর $1,640 কোটি উল্লেখযোগ্য আর্থিক অবদান রাখে। অন্টারিওকে কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বড় অংশ বসবাস করে। নাসিমুল বারী সৌরভ, মোহনা টেলিভিশন।